হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান মম লাভলি ফ্রেন্ডস আজকে আমি একটা একদম ইউনিক স্টাইলের শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি স্টাইলটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা ইউনিক যে কোনো শাড়ি দিয়ে কিন্তু এই স্টাইলটা লাগে অসম্ভব সুন্দর এখানে আমি একটা সিল্কের শাড়ি ইউজ করেছি তোমরা কিন্তু চাইলে যে কোনো ব্যান বা জারদসি বা যে কোনো হ্যান্ডলুমের শাড়ি দিয়েও এই শাড়িটা ড্র্যাপ করতে পারো আর স্টাইলটা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা ইউনিক টিনেজার্স থেকে শুরু করে মধ্যবয়সী সমস্ত মহিলাদের কিন্তু এই স্টাইলটা ভীষণ ভালো লাগবে তাহলে চলো দেখিনি এই শাড়ির ড্র্যাপিংটা আমি কিভাবে করেছি এখানে দেখো আমি শাড়িটা নিয়ে নিয়েছি এবার শাড়িটাকে আমি খুলে কোল আঁচলে একটা নট করে নিচ্ছি আমি কিন্তু সবসময়ই বলি কোল আঁচলে নট করলে শাড়িটা কিন্তু অনেকটা সিকিওর হয় এবার আমি আমার রাইট সাইডে থেকে টাকিং করা স্টার্ট করলাম আর আমি আমার লেন্থ অনুযায়ী কিন্তু টাকিংটা করছি আর সব সময় মাথায় রাখতে হবে শাড়ি পরার আগে কিন্তু সবাইকে জুতো পরে নেওয়াটা মাস্ট তাহলে লেন্থটা বুঝতে আমাদের অনেক ইজি হয় এবার আমি আঁচলের পোর্শনটায় চলে আসছি আঁচলের যে বর্ডারটা রয়েছে এই বর্ডার অনুযায়ী কিন্তু আমি প্লেটসগুলোকে দেওয়া স্টার্ট করব আমি লেফট হ্যান্ডের সাহায্যে প্লেটসগুলো দেওয়া স্টার্ট করলাম প্রথম প্লেটটাকে কিন্তু একটু চওড়া রাখতে হবে নাহলে ভেতরের যে প্লেটগুলো থাকবে সেগুলো বেরিয়ে গেলে দেখতে ভালো লাগবে না আমি দেখো প্রথম প্লেটটাকে যথেষ্ট চওড়া রেখেছি ভেতরেরগুলো ওর তুলনায় একটু ছোট ছোট রেখেছি এবার প্লিটসগুলোকে একটু সুন্দর যেন দেখতে লাগে তাই আমি হাত দিয়ে খুব সুন্দর করে দেখো চেপে চেপে দিচ্ছি যেন দেখতে দারুণ লাগে এতটা প্লিটস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি প্লিটসের শুরুতে একটা সেফটি পিন দিয়ে প্লিটসগুলোকে সিকিওর করে নিচ্ছি এবার আঁচলটাকে কন্টিনিউ হাত দিয়ে চেপে চেপে আঁচলটাকে এবার আমি আমার লেফট শোল্ডারে ফেললাম আর আঁচলটা কিন্তু আমি আমার গোড়ালি পর্যন্ত বা তার থেকে একটু বেশি লেন্থ পর্যন্ত রেখেছি তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচলটার লেন্থটাকে রেখো এখন আমি বা হাতের সাহায্যে কুচিগুলোকে ফেলে নিচ্ছি মিডিয়াম সাইজের কুচিগুলোকে আমি ফেলছি দেখো দেখতেই পাচ্ছ আর হালকা করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন কুচিগুলো খুব সুন্দরভাবে পড়ে এবার আমি হাত দিয়ে দিয়ে দেখো কুচিগুলো করে সবকটাকে এইভাবে কুচিগুলোকে প্রেস করে দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইবারে আঁচল আর কুচির মাঝখানের পোর্শনটা একটু হাত দিয়ে আমি চেপে দিয়ে কুচিটাকে একদম ন্যাভেল এরিয়ার মিডিল পোর্শানে টাক করে দিচ্ছি রাইট সাইডের বাড়তি কাপড়গুলো আমি খুব সুন্দর করে টাক করে নিলাম কাঁধের যে আঁচলটা রয়েছে এটাকে হালকা করে আমি আরেকটু সেট করে নিয়ে বর্ডার অনুযায়ী সেট করে নিয়ে আমি আঁচলটাকে কিন্তু সামনে দিয়ে না তোমরা একটু ভালো করে দেখে নাও আঁচলটাকে আমি আমার লেফট হ্যান্ডের পেছন দিক থেকে আবার লেফট শোল্ডারেই এনে রাখলাম এই জায়গাটা একটু তোমরা ভালো করে দেখে নিও যে আমি কিন্তু সামনে দিয়ে আঁচলটা দিলাম না হাতের পেছন থেকে ঘুরিয়ে এনে বাঁ কাঁধেই আঁচলটাকে ফেললাম সামনের দিকে একটু ভালো করে তোমরা দেখে নাও যে আঁচলটা কীভাবে রাউন্ড হয়ে সামনের দিকে এসছে এবার শোল্ডারে আমি আঁচলটাকে সিকিউর করার জন্য একটা সেফটি পিন দিয়ে এটাকে আটকে দিলাম আঁচলটাকে সিকিউর করার পর বাইরের দিকে যে বর্ডারটা রয়েছে সেই অংশটা নয় ভেতরের দিকে আঁচলের যে অংশটা রয়েছে সেটাকে আমি দেখো আমার রাইট হ্যান্ড দিয়ে ধরে পেছন দিকে ঘুরিয়ে নিচ্ছি আঁচলের কোনাটা ধরে নিতে হবে ধরে নিয়ে দেখো পেছন দিক থেকে ঘুরিয়ে আমি বাঁ যে আঁচলটা রয়েছে তার বর্ডারটার পেছনে একটা সেফটি পিন দিয়ে আটকে নেব এই শাড়িটায় কিন্তু প্লেটগুলো যত সুন্দর হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে দুধার দিয়েই কুচিগুলো যাওয়াতে শাড়িটা কিন্তু সত্যিই দেখতে একদম ইউনিক লাগে এবার একটা ওয়েস্ট ওয়েস্টশেন লাগিয়ে নিলেই কিন্তু শাড়িটা একদম কমপ্লিট একটা লুক তৈরি হয়ে গেল বন্ধুরা সিম্পল একটা শাড়িকে সুন্দর ড্র্যাপ করে একটু স্মার্ট লুক কিভাবে ক্রিয়েট করা যায় আজকে শাড়ির ড্র্যাপিংটা দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছ যে কোনো কলেজ ফেস্টে হোক সরস্বতী পুজোয় হোক রিসেপশানে হোক বা ওয়েডিং সেরিমানিতে হোক যে কোনো জায়গায় কিন্তু এই শাড়ির ড্র্যাপিংটা ভীষণ ভালো যাবে আর ভীষণ স্টাইলিশ আর স্মার্ট লাগবে ফলে বন্ধুরা আশা করি আজকের শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক আর শেয়ার করো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ অব্দি